হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আর ঢাকার দুই সিটি নির্বাচন একই দিনে হওয়ায় নির্বাচনের তারিখ পেছাতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে স্মারকলিপি দেওয়া সহ নানা কর্মসূচি পালন করা হয়েছে। কিন্তু কোনো সুরাহা না হওয়ায় এক আইনজীবী দ্বারস্থ হয়েছিলেন হাইকোর্টের। হাইকোর্টে এ নিয়ে দুদিন শুনানি হয়। শুনানি শেষে রিটটি সরাসরি খারিজ করে দেন আদালত। রাষ্ট্রপক্ষ ও নির্বাচন কমিশনের কয়েকটি যুক্তি আমলে নেন আদালত। নির্বাচন কমিশনের শিডিউল ডিক্লারেশন হয়ে গেল, এরপরে তারা এসে বলছে যে 29 না 30 তারিখে আমাদের লগ্ন। তাহলে এটা সরকার যখন এটা নির্ধারণ করেছিল বন্ধটা 15ই মার্চ 29 তারিখে হবে এবং ক্যালেন্ডারে যখন এটা পাবলিশ করে দিয়েছে এবং এডুকেশনাল ইনস্টিটিউশনগুলো যখন বন্ধ ঘোষণা করে দিয়েছে এই সময়, এটার বিরুদ্ধে তাদের কোনো আপত্তি ছিল না। দিস ওয়াজ আওয়ার আর্গুমেন্ট। এই রায়ের সংক্ষুব্ধ রিটকারী আইনজীবী সহ হিন্দু সম্প্রদায়ের নেতারা তাই এর বিরুদ্ধে আপিল বিভাগে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। তারা বলেন, ধর্মীয় অনেক বিষয়ই নির্ধারিত থাকে না, চাঁদ তিথি লগ্ন ইত্যাদির কারণে পরিবর্তিত হতে পারে। পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে সরকারি পূজা অর্চনা থেকে বিরত থাকবার জন্য আমাদের উপর চাপ প্রয়োগ করছে। এই চাপটার বিরুদ্ধে আমাদের উচ্চতর আদালতে যেতে হবে। উচ্চতর আদালত এখন যা করবেন সেটা আমরা মেনে নিব, তবে মহামান্য হাইকোর্টের আদেশে আমরা অ্যাগ্রিড। এই অ্যাগ্রিডের জন্যই আমরা যাব উচ্চতর আদালতে, সুপ্রিম কোর্টে, এবং সেখানে যা করবেন সেটা আমরা মেনে নেব। বাংলাদেশের যারা ভিন্ন ধর্মাবলম্বী তাদেরও যে ধর্মীয় অনুভূতি আছে, তাদেরও যে পূজা অর্চনা করার অধিকার রয়েছে, ক্রমাগত এর মধ্য দিয়ে এই অধিকারগুলোকে ক্ষুণ্ণ করা হচ্ছে, খর্ব করা হচ্ছে, এবং যে ফান্ডামেন্টাল রাইটস, আমাদের যে মৌলিক অধিকার, এই মৌলিক অধিকারকে খর্ব করা হচ্ছে। এটা কিন্তু আমরা মাননীয় হাইকোর্টেও আমরা এটি তুলে ধরেছি। নির্বাচন কমিশন অবশ্য বলছে সরস্বতী পূজা ও ভোটের মধ্যে সমন্বয় করা সম্ভব। কমিশন তাদেরকে ধৈর্য সহকারে শুনেছেন, তাদের যুক্তিগুলোও শুনেছেন। এরপরে কমিশনও বলেছেন যে দেখেন কি পরিস্থিতিতে কেন 30 তারিখে এই তারিখটা ঠিক করা হয়েছে সেটা বলেছেন। এছাড়া অন্য কোনো অল্টারনেটিভ এর চেয়ে ভালো দিন আর নাই। খান আলামিন, আরটিভি, ঢাকা।